রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। জাতীয় সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের সমর্থিত প্রার্থী হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপ্রধান। কে এই শাহাবুদ্দিন চুপ্পু, চলুন জেনে নেওয়া যাক। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ তার। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। 1971 সালে পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করেন শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। 1982 সালে বিচার বিভাগে যোগদান করেন রাষ্ট্রপ্রধান পদে মনোনয়ন পাওয়া শাহাবুদ্দিন চুপ্পু। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন তিনি। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা যায় তাকে। 2001 সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে পরবর্তী সময়ে গঠিত কমিশনের প্রধান ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুদকের কমিশনারের দায়িত্বে দেখা যায় তাকে। পরবর্তীতে এইচটি ইমামের মৃত্যুর পর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। আর সর্বশেষ 22তম রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু।